গাইজ, শুরুতেই তো তোমরা আমার এই টিকটক ভিডিওটা দেখো। গাইজ, এতদিন তো চ্যালেঞ্জ দিলাম শুধু বড় বড় টিকটকারদের, এখন চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের অল ফোন প্লেয়ারদের। যদি তোমার মনে হয় তুমি অনেক ভালো ওয়ান ভি ওয়ান খেলো, তাহলে আসতে পারো হাইপারের সাথে, কারণ আমি দেখতে চাই বাংলাদেশের চিপায় চাপায় লুকায় থাকা ওয়ান ভি ওয়ান লেজেন্ডদের। এমন তো না যে আমি কখনো হারবো না, হারানোর প্লেয়ারও অভাব নাই। ভাই রে ভাই, আমি টিকটকে এই ভিডিওটা বানানোর পর থেকে আমার রাতের ঘুম প্রায় হারাম হয়ে গেছে, ঠিক আছে? বাংলাদেশে এমন এমন লেজেন্ড প্লেয়ার আমি দেখছি, আর এমন এমন লেজেন্ড প্লেয়ার আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান খেলতে আসছে যে ওদের লেজেন্ডগিরি দেখাইতে গাইজ পুরো মাথা পাগল করে দিছে। এখন ভাই আমি গেমে ঢুকলি আমার শুধু মানুষ ওয়ান ভার্সেস ওয়ান করার কথা কয়। আমি ভাই একটা বিআর র্যাঙ্ক খেলতে পারি না, একটা সিএস র্যাঙ্ক খেলতে পারি না, গাইজ গেমে ঢুকলি শুধু ওয়ান ভার্সেস ওয়ান ওয়ান ভার্সেস ওয়ান। মেসেজ দিয়ে পুরো ভইরা ফেলে, একজন মেসেজ দেয় ভাই ওয়ান ভার্সেস ওয়ান যদি না খেলি তাহলে সাহস থাকলে আয়, ভয় পাইছো নাকি, এইটা সেটা ভাই কত কিছু বলে, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, টিকটক বলো, যে জায়গায় ভাই যে জায়গায় আমার পাই ওই জায়গায় শুধু ওয়ান ভার্সেস ওয়ান ওয়ান ভার্সেস ওয়ান। প্রথমে বলবে ভাই কেমন আছেন, বিগ ফ্যান, তারপরে বলবে ভাই ওয়ান ভার্সেস ওয়ান। গাইজ একটা মানুষের কত ওয়ান ভার্সেস ওয়ান খেলতে ভালো লাগে, পুরো মাথা পাগল হয়ে যায় ওয়ান ভার্সেস ওয়ান ওয়ান ভার্সেস ওয়ান খেলতে খেলতে। গাইজ আমি এখন বিআর র্যাঙ্ক খেলা ভুলে গেছি, সিএস র্যাঙ্ক খেলাও ভুলে গেছি, গাইজ কই যেতাম। বিশ্বাস করো গাইজ, আমি চাইলেও এদের সাথে না খেলে পারি না, যদি না খেলি তাহলে এমন এমন গালি দেয়, এমন এমন কথা বলে ভাই খেলতে হবো, মনে হয় যে ওদেরকে আজকে মাইরা ফাটাই দিবো, ঠিক আছে? এরকম রাগ উঠা যায় ভাই, এরকম এরকম কথা বলে, ইচ্ছা ইচ্ছা করে এরকম এরকম কথা বলে যে আমি ওদের সাথে ভার্সেস করি। একটা মানুষের ভাই কত ওয়ান ভার্সেস ওয়ান খেলতে ভালো লাগে ভাই, ওদেরকে বুঝাইতে পারি না যে ভাই না এখন খেলবো না, নেট সমস্যা, কত কিছু বলি তারপরে ভাই বাঁচতে পারি না, ওয়ান ভার্সেস ওয়ান খেলাই লাগবো। দেখো ভাই, বলতে বলতে একজন কাস্টম থেকে ইনভাইট দিয়ে দিছে, দেখি গাইজ জিকা দেখি কি অবস্থা। আরে ভাই ওয়ান ভার্সেস ওয়ান একবারে কাস্টম বানাই রাখছে ওয়ান ভার্সেস ওয়ান খেলার জন্য, ভাই কি যে বলতাম। আর ভাই আমিও এত কাস্টম খেলার পাগল, কেউ যদি কাস্টম থেকে ইনভাইট দেয় না যা পারি না, দেখি তো গাইজ ওর হেডশটটা করতো ভাই, আমার কাস্টমে ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ দিছে। আরে ভাই 81% ভাই 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 বিগ ফ্যান ভাই, আমি কই যাইতাম গাইজ 81%। দাঁড়াও দেখি তো আমারটা একটু চেক করি, আমার সিএস র্যাঙ্কের হেডশটট কত হতে পারে। না ভাই আমারটা ঠিক আছে, আমারটা 83%, যাক আমি ওর সাথে পারবো। ওকে গাইজ, মনের ভিতরে কোনো ভয় না রেখে স্টার্ট দিতে বইলা দেই, দেখি কি হয় ম্যাচের ভিতরে, যা যা হওয়ার হইবো গাইজ, একদম ফাটে আলামু। কাস্টম স্টার্ট হওয়ার আগে গাইজ বাংলাদেশের একটা লেজেন্ডের সাথে তোমাদের পরিচয় করায় দেই। গাইজ বাংলাদেশে এমন কোন লেজেন্ড আছে কিনা আমি জানি না যে কিনা এক হাত দিয়ে গেম খেলে। গাইজ এই চ্যানেলটা দেখো, ওয়ান ফিঙ্গার গেমিং, ইউটিউবে যা সার্চ করবা ওয়ান ফিঙ্গার গেমিং তাহলে ওর চ্যানেলটা চলে আসবে। গাইজ এই ছেলে এক হাতে গেম খেলে ভাই, মানে ওর আরেকটা হাত নাই, আমি ওর পিক দেখলাম গাইজ, ওর আরেকটা হাত কাটা, পুরো আরেকটা হাত নাই, এক হাত দিয়ে যে পরিমাণ ভালো গেম খেলে আর ইউটিউবে কষ্ট করতেছে। গাইজ তোমরা সবাই ওরে সাপোর্ট করো, ওরে সাবস্ক্রাইব করে দিও, অনেক কষ্ট করতেছে গাইজ, এক হাত দিয়ে অনেক কষ্ট করতেছে, সবাই ওর কমেন্ট বক্সে যা লিখবা গাইজ, লাভ ফ্রম হাইপার, ঠিক আছে? আর গাইজ তোমরা কিন্তু আমার সব ভিডিওর ভিতরে দেখো, আমি কিন্তু শুধু ওয়ান ট্যাপে খেলি আর ওয়ান ট্যাপে ভার্সেস করি, ওয়ান ট্যাপ ছাড়া কিন্তু খেলি না, আমি কিন্তু অন্যান্য প্লেয়ারদের মতো জাতা মারি না বা ইউএমপি ধরে খেলি না, ঠিক আছে? কারণ জাতা মারার অভ্যাস আমার ভিতরে নাই, আমার ওয়ান ট্যাপ খেলতে অনেক ভালো লাগে আর আমি সবসময় ওয়ান ট্যাপ খেলি। আমি চেষ্টা করি সবাই ওয়ান ট্যাপ শেখানোর বা ওয়ান ট্যাপ খেললে কেমন মজা লাগে এটা বোঝানোর। গাইজ আসলে গাইজ ওয়ান ট্যাপ খেললে খুবই মজা লাগে, ওয়ান ভার্সেস ওয়ানে তুমি ওয়ান ট্যাপ খেলবা, বাইরের সার্ভারের প্লেয়াররা দেখবা গাইজ, ইন্ডিয়া সার্ভারের প্লেয়াররা দেখবা, ওয়ান ভার্সেস ওয়ান ওয়ান ট্যাপ ছাড়া কখনোই খেলে না, কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা গাইজ জিতার জন্য M10 নিয়ে যেমনে পারে এমনি ভাই মারা শুরু করে। তারপরেও গাইজ আমি যখন টিকটক প্রথম প্রথম শুরু করছিলাম তখন অনেক প্লেয়ার এরকম ছিল যারা ওয়ান ভার্সেস ওয়ানে M10 নিয়ে যাতাযাতি করে খেলতো গাইজ, তারপরে কিন্তু এখন কিন্তু অনেক কমে গেছে এই জিনিসটা, এখন কিন্তু প্রায় সবাই ওয়ান ট্যাপ খেলে আর সবাই ওয়ান ট্যাপ পারে। আর তোমরা একটা জিনিস খুবই ভালো করে জানো যে গেম প্লের কোনো দাম নাই বাংলাদেশে, যত ভালোই গেম প্লে হয়ে যাক না কেন, বেশি ভালো গেম প্লে হলে তোমার বলবে তুমি হ্যাকার, আর যদি গেম খেলতে না পারো তাহলে তোমার বলবে তুমি নু। এমন চলতেছে গাইজ চারদিকে, গেম প্লের কোনো দামই নাই, তোমার ভালো গেম প্লে হলেও দাম নাই আর ভালো গেম প্লে না হলেও দাম নাই, ঠিক আছে? কারণ এখন বর্তমানে সবাই প্রো, সবাই নিজের প্রো মনে করে ভাই, বাংলাদেশের প্লেয়াররা নিজের যে কি মনে করে আমি ওই চিন্তা করি সবসময় গাইজ, কেউ কখনো মনে করবো না যে সে তার চেয়ে ভালো খেলে, সবসময় বলবে আয় তোরে হারাই, আয় তোরে দেখ কি করি ভাই, ওপেন চ্যালেঞ্জ দিতে দিতে মাথা খারাপ করে দেয় গাইজ, তারপরে যখন ম্যাচের ভিতরে যে হারে তখন বলে কি আরে তুমি তো হ্যাক ইউজ করে খেলো, আরে ভাই এই জন্য পারি না ওই জন্য পারি না। বাংলাদেশের প্লেয়াররা যদি কোনো জায়গায় মাইর খায়, ধরো একটা প্লেয়ার যদি ওরে মাইরা দেয় তাহলে ও কখনো বলবো না যে আরে ওই প্লেয়ারটা ভালো খেলছে, সবসময় বলবো যে কি জানো, বলবো যে আরে ধুর আমার এই প্রবলেমের কারণে মরে গেছে, আরে ফায়ার বাটনে টিপ লাগে না, আরে ওয়াল পরে না এই জন্য মাইরা দিছে গাইজ, এক্সকিউজ একটা না একটা থাকবোই, কখনো বলবো না যে সামনের প্লেয়ারটা ভালো খেলছে এই জন্য মাইরা দিছে। বাংলাদেশের মানুষের মনের ভিতরে এমন অহংকার, বাংলাদেশের প্লেয়ারদের মনের ভিতরে এমন অহংকার, সবসময় নিজেরই প্রো মনে করে, নিজেরই বেস্ট মনে করে, নিজেরই ভালো মনে করে, কিন্তু তাদের থেকেও যে ভালো কেউ আছে এটা কখনোই মনে করে না। যদি তাদের যে ভালো কেউ দেখে বা ভালো কেউ মানে খেলতে দেখে তাহলে তারা মনে করে যে হ্যাকার, ও হ্যাক ইউজ করে গেম প্লে করতেছে, ও এরকম তো জীবনে সম্ভব না। আরে ভাই তুমি পারো না দেখি কি কেউ পারে না, দেখতেই পারলা গাইজ এই রাউন্ডে কি সুন্দর একটা ওয়ান ট্যাপ খাইলাম, আর এই ওয়ান ট্যাপটা যদি কোনো জাতা প্লেয়ার খাইতো তাহলে বলতো নিশ্চিত হ্যাক ইউজ করে খেলতেছে, আরে ভাই কেমনে সম্ভব, এভাবে তো জীবনই মারা যাবো না গাইজ। আসলে আমরা এইভাবে খেলতে খেলতে আমাদের অভ্যাস হয়ে গেছে আর এখন এটা স্বাভাবিক মনে হয়। একটা সময় ছিল যখন বাংলাদেশে কেউ ফ্রি স্টাইল চিনতো না, ফ্রি স্টাইল কি জিনিস এটাও চিনতো না, বাট এখন কিন্তু অনেকেই চিনে ফ্রি স্টাইল কি জিনিস বা ফ্রি স্টাইল কিভাবে খেলতে হয়, অনেকেই পারে, মানুষ ইন্সপায়ার হইতেছে, মানুষ খেলা শিখতেছে, নতুন নতুন স্টাইল শিখতেছে গাইজ, এইটাই বলে গেম প্লে, এটাই বলে গেম প্লে, ঠিক আছে? তোমার গেম প্লে যত ভালো হবে, তোমার স্টাইল যত সুন্দর হবে, তত তোমার গেম প্লে মানুষ দেখবে, ঠিক আছে? তত তোমার গেম প্লে মানুষের কাছে ভালো লাগবে। এই জন্য সবসময় বলি যে গাইজ গেম প্লে ঠিক করো, গেম প্লে ঠিক করো, ঠিক আছে? আর ওয়ান ভার্সেস ওয়ান খেললে গাইজ স্টাইলটা খুবই সুন্দরভাবে বোঝানো যায়। বেশিরভাগ পুরান প্লেয়াররা গাইজ যারা আমাদের আগে গেম খেলা শুরু করছে তাদের মনের ভিতরে যে কি পরিমাণ অহংকার এটা ওদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। ওরা বলে কি ভাই ওয়ান টে ফ্রি স্টাইল দিয়ে নাকি কোনো কাজ হবে না, টুর্নামেন্টে যে ওয়ান টে ফ্রি স্টাইল খেলতাম, টুর্নামেন্টে যে এই করতাম সেই করতাম। আরে ভাই ওয়ান টে ফ্রি স্টাইল তো টুর্নামেন্টে খেলার জায়গা না, প্রতিটা খেলারই একটা জায়গা আছে, ঠিক আছে? টুর্নামেন্টে যেভাবে খেললে তুমি জিতবা ওইভাবে খেলো, সমস্যা নেই, তো টুর্নামেন্টে তো আর তোমার স্টাইল কেউ দেখবে না, তোমার স্ট্র্যাটেজি দেখবে।
দেখবে সো এইটাই কথা ভাই যেখানে তোমার যেমন খেলা দরকার সেখানে তুমি তেমন খেলবা নিজের গেমপ্লের স্টাইল সুন্দর করবা দেখবা মানুষ তোমার গেমপ্লে এমনিই দেখবে এখন তোমরা অনেকেই জিতাটারে গেমপ্লে মনে করো অনেকেই মনে করো যে ভাই গেমপ্লে যেমনই হোক ম্যাচ জিততে পারলেই হয় ম্যাচ জিততে পারলে যেমন আমি ভালো প্লেয়ার ম্যাচ জিততে পারলে যেমন আমি প্রো প্লেয়ার হ্যাঁ আমিও তাই বলি গাইজ ম্যাচ জিতলি তুমি প্রো প্লেয়ার ম্যাচ জিতলি তুমি ভালো প্লেয়ার কিন্তু গাইজ আমি তোমার কাছে ওই ম্যাচ জিতার কথা বলতেছি না আমি বলতেছি একটা স্টাইলের কথা ঠিক আছে তোমরা যে কোনো একটা স্টাইলে খেলো তোমরা তোমাদের একটা গেমপ্লের একটা স্টাইল বাইর করো ঠিক আছে গেমপ্লের একটা স্টাইলে খেলো আমি জানি আমি এগুলো বললে তোমরা কোনোদিনও বুঝবা না কারণ আমি বাংলাদেশ সার্ভারে কোনোদিনও বাইরের সার্ভার বানাতে পারবো না বাংলাদেশ সার্ভারে কোনোদিনও ব্রাজিল সার্ভার বানাতে পারবো না বাংলাদেশ সার্ভারে কোনোদিনও ইন্দোনেশিয়া সার্ভার বানাতে পারবো না কারণ গাইজ ওইসব দেশের প্লেয়াররা দেখবা যথেষ্ট ভালো খেলে এবং ওদের প্রতিজনের গেমপ্লের স্টাইল আছে ঠিক আছে আমি জানি বাংলাদেশের প্লেয়ারদের এইসব কথা বললে কোনো লাভ নাই কারণ বাংলাদেশের প্লেয়াররা যদি একটু ভালো গেমপ্লে দেখে এই গেমপ্লেটা সরাই দিয়ে বলে আরে ও হ্যাক ইউজ করে ওর গেমপ্লেয়ার কি দেখবো ভালো কিছু দেখা যায় ভালো কিছু শিখবে নতুন কিছু দেখা ট্রাই করবে নতুন কিছু শিখা ট্রাই করবে এমন কিছুই নাই যেটাতে খেলে যেমন আসি এটাই বেস্ট মনে করে সবসময় আর এই জন্যই বাংলাদেশ সার্ভারে গেমপ্লের দাম নাই আর এই জন্যই আমরা অন্যান্য সার্ভারের চেয়ে অনেকটা পিছিয়ে আছি গেমপ্লের দিক দিয়ে তার ভিতরে তো আসি কিছু স্ক্রিপ্টেড কন্টেন্ট ক্রিয়েটর যাদের কারণে গাইজ পুরো গেমপ্লের কমিউনিটিটাই খারাপ হয়ে গেছে এমন না যে বাংলাদেশ সার্ভারে কোনো ভালো প্লেয়ার নাই বাইরের সার্ভারের মতো কোনো প্লেয়ার বাংলাদেশ সার্ভারে নাই হাজার হাজার প্লেয়ার আছে শত শত প্লেয়ার আছে অনেক অনেক ভালো খেলে কিন্তু গাইজ বাংলাদেশের মানুষের মন মানসিকতার কারণে ওইসব প্লেয়াররা সাপোর্ট পায় না আর আমার মনে হয় না তারা কোনোদিন সাপোর্ট পাবে কারণ যতদিন মানুষের মন মানসিকতা চেঞ্জ না হবে ততদিন গাইজ কোনো কিছুই ঠিক হবে না ওয়ান ভার্সেস ফোরেও চারজন মিলে একজনে জাঁতবো ওয়ান ভার্সেস ওয়ানেও একজনই একজন জাঁতবো বাইরের সার্ভারের প্লেয়াররা বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের থেকে এই জন্যই এত অ্যাডভান্স কারণ তারা জানে যে কোন জায়গায় কেমন খেলতে হবে কোন জায়গায় কেমন গেমপ্লে দেখাইতে হবে কোন জায়গায় কেমন গেমপ্লে দেখাইতে হবে এর মানে হলো এটা ধরো তুমি একটা প্লেয়ারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করতেছো সেখানে সামনের প্লেয়ার তোমার সাথে ওয়ান ট্যাপ খেলতেছে তো তুমিও ওয়ান ট্যাপ খেলবা তুমি যদি জেতার জন্য সেখানে জাতা মারা শুরু করো এটা হলো তোমার বলদামি ঠিক আছে মানে তুমি একটা বলো বাংলাদেশের অল্প বলবো না বেশিরভাগ প্লেয়ারই এমন যারা কখনোই দেখে না সামনের প্লেয়ার কিভাবে খেলতেছে তারা শুধু জানে যে ম্যাচ কিভাবে জিততে হবে কেমনে এমটেন নিয়ে পুরোপুরি চাইপা মাইরা ম্যাচ জিততে হবে ঠিক আছে ওয়ান ভার্সেস ওয়ান একটা প্লেয়ার তোমার সাথে ওয়ান ট্যাপ খেলতেছে সেই প্লেয়ারের সাথে যদি তুমি জাতা মারা খেলো তাহলে তুমি তো জিতবা ঠিক আছে তোমাদের ধান্দা এটা যে আমাদের জিততে হবে কিন্তু তোমরা কখন এই চিন্তাটাই করো না যে ও ওয়ান ট্যাপ খেলতেছে আমি ওয়ান ট্যাপ খেলি আমি ওরে হারাইলে ওয়ান ট্যাপই হারাবো আমার কেন জায়তা খেলা লাগবে আমার কেন টিপা খেলা লাগবে এই জিনিসটার কথাই বলছি যে তোমরা এটাই জানো না যে কোন জায়গায় কিভাবে খেলতে হবে অবশ্যই তোমরা জিতার জন্য খেলবা কিন্তু জিতার পদ্ধতি তো একটাই না জিতা তো এমনিও চায় এমনি ওয়ান ট্যাপ খেললেও জিততে যায় তুমি ওয়ান ট্যাপে যদি ভালো ওয়ান ট্যাপ দিতে পারো তাহলে তুমি ওয়ান ট্যাপে জিততে পারবা তাহলে তুমি সামনের প্লেয়ার যেভাবে খেলো ওইভাবে খেললে জিততে পারবা তোমরা ইন্ডিয়ান নন স্টপ গেমিং এর লাইভ স্ট্রিম কেউ দেখো কিনা আমি জানি না কিন্তু তোমরা ওদের এখানে দেখবা ওরা কেউ জাতা মাইনা খেলে না তোমরা পিসি প্লেয়ার তুফানের তো চিনো তুফান কিন্তু ওয়ান ভার্সেস ফোর অনলি ওয়ান ট্যাপ খেলে ইন্ডিয়া সার্ভার বলো ব্রাজিল সার্ভার বলো ইন্দোনেশিয়া সার্ভার বলো অন্যান্য যে কোনো সার্ভার বলো সব সার্ভারের গেমপ্লের দাম আছে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে গেমপ্লের দাম নাই কারণ বাংলাদেশ সার্ভারে কিছু এই ধরনের প্লেয়ার আছে যারা যাতাযাতি সারা কিছুই মনে করে না আর যদি কারণে হেডশট মারতে দেখে তাহলে সে হ্যাকার এতগুলো কথা বলার কারণ একটাই গাইজ বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা অ্যাডভান্স না বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা কিছুই বুঝে না মানে বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা এটুকু বুঝে না যে কোন জায়গায় কিভাবে খেলতে হবে ওরা শুধু জানে যে কিভাবে ম্যাচ জিততে হবে আর আমরা যারা এরকম গেমপ্লে ভিডিও বানাই তাদেরকে বলবো যে আমরা স্ক্রিপ্টেড ম্যাচ খেলি এনিমি লাফা লাফায় আসে আর আমরা সোজা সোজা হেড মেরে দিই খুব ইজি এটা একবারে আমি জানি গাইজ যারা বুঝে না তাদেরকে কখনই বুঝানো যায় না তারপরে আমি এইটুকু বুঝাইতে চাইছি যে একটু অ্যাডভান্স হও একটু আপডেট হও এখন অনেকেই কমেন্টে গালাগালি করবো আর বলবো যে তুই বেশি অ্যাডভান্স হয়ে গেছিস তুই অনেক আপডেট হয়ে গেছিস তুই অনেক বেশি খেলা পারোস সমস্যা নাই গাইজ যে যা বলার বলো তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে।